رمضان مبارك رمضان كريم. عن ابي سهيل عن ابيه ان طلحه بن عبيد الله ان اعرابيا جاء الى رسول الله صلى الله عليه وسلم ثائر الراس فقال يا رسول الله صلى الله عليه وسلم أخبرني ماذا فرض الله علي من الصلاة؟ فقال: الصلوات الخمس، إلا أن تتضع شيئًا. فقال: أخبرني ما فرض الله علي من الصيام. فقال: شهر رمضان، إلا أن تتضع شيئًا. فقال: أخبرني بما فرض الله علي من الزكاة. فقال: فاخبره رسول الله صلى الله عليه وسلم شرائع الاسلام قال والذي اكرمك لا اتطوع شيئا ولا انقص مما فرض الله علي شيئا فقال رسول الله صلى الله عليه وسلم افلح ان صدق او دخل الجنه ان صدق رمضان مبارك রে এলোমেলো সহ একজন গ্রাম্য আরব উল্লাহ সাল্লাল্লাহু আলাইহ আসাল্লামের নিকট এলেন অতপর বললেন হে আল্লাহ রসুল আমাকে বলুন আল্লাহ আল্লাহতালা আমার ওপর কত সালাত ফরস করেছেন তিনি বললেন পাঁচ ওয়াক্ত সালাত তুমি যদি কিছু নফল আদায় করো তা স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন বলুন আল্লাহ তালা আমার ওপর কত সিয়াম ফরজ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন রমজান মাসের সম তবে তুমি যদি কিছু নফল সিয়াম আদায় করো তা হলো স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন বলুন আল্লাহ আমার ওপর কী পরিমাণ জাকাত ফরজ করেছেন রাবি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন এরপর তিনি বললেন সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ আমার উপর যা ফরস করেছেন আমি এর মাঝে কিছু বাড়াবো না এবং কমাবও না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বললেন সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল কিংবা বলেছেন সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল